দুই বছর ধরে চলে কাঠবিড়ালি সিনেমাটির শুটিং। বিভিন্ন সময় অল্প অল্প করে শেষ করা হয় সিনেমাটির দৃশ্য ধারণ, অন্যদিকে চলে সম্পাদনার কাজ। এরই মধ্যে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতা ও তার দল। সেই ধারাবাহিকতায় প্রকাশ করা হলো সিনেমাটির প্রথম অফিসিয়াল টিজার। আমার কি আর সেই সামর্থ্য আছে তোমার জন্য এক টুকরো ভালোবাসা? এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করলেন আসাদুজ্জামান আবির। সিনেমায় নিজের চরিত্রটি কেমন ছিল জানালেন এই অভিনেতা। এই চরিত্রের নাম হচ্ছে হাসু। ও গ্রামের খুব সহজ সরল একটা ছেলে, বাবা নাই, দিন পরিবারে কেউ নাই, একা মানুষ। বাস্তবিক সমাজ বা রাষ্ট্রের বা স্বাভাবিক জীবনযাপনে মানুষের যত চিন্তা ভাবনা বা জটিলতা থাকে, এই সকল কিছু অন্যায়। চুক্তিবদ্ধ হওয়ার দিক থেকে কাঠবিড়ালি স্পর্শিয়ার প্রথম সিনেমা। তার অভিনীত অন্য সিনেমা এরই মধ্যে মুক্তি পেলেও এই সিনেমার সাথে জড়িয়ে আছে তার আবেগ, ভালোবাসা। এই সিনেমাতে না অনেক কিছু শেখার আছে। আমাদের কাঠবিড়ালির যে চরিত্রগুলো, যে ঘটনাগুলো, এগুলো কিন্তু গ্রামেও ঘটছে, শহরেও ঘটছে, সবখানে ঘটছে। এই ক্যারেক্টারগুলো কিন্তু খুব একটা ফিকশনাল ক্যারেক্টার না, খুবই বাস্তব ক্যারেক্টার। কিন্তু অনেক অনুভূতি আছে, অনেক পার্সোনাল ইনার স্ট্রাগল আছে, যেগুলো আমরা নিজেদের কাছে নিজেরা স্বীকার করি না, সেগুলো আসলে এই গল্পতে আমরা ফুটে তোলার চেষ্টা করেছি। রান্না মজা হয়েছে, এই উপলক্ষে তোমার জন্য একটা উপহার আছে। স্পর্শিয়া ও আবির ছাড়াও সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন, শাহরিয়ার ফেরদৌস সজীব, শিল্পী সরকার, এ কে আজাদ সেতু, তানজিনা রহমান তাসলিম সহ আরো অনেকে। কেন নিজের প্রথম সিনেমায় স্পর্শিয়া ও আবিরকে নির্বাচন করলেন জানালেন সিনেমার নির্মাতা নিয়ামুল মুক্তা। একই সাথে একটা স্কুলের মেয়ে হিসেবে দেখতে পারবো, আবার বিয়ের পরের যে সেকেন্ড পার্টটা, সেখানে আবার চাইলে আমি ওকে একটু আবার ওই গেট আপেও ঠিকঠাক পাবো, এবং খুব ভালো অ্যাক্টিং জানা একটা মেয়ে দরকার। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে না, এটা আমার স্পর্শিয়াকে লাগবে। আবিরের বেলায় যেটা হয়েছে যে অ্যাক্টিংটা জানে, বুঝে, এই ক্যারেক্টারের জন্য যে পরিমাণ ডেডিকেশন দরকার, যে পরিমাণ টাইম দরকার আমাকে দেয়ার, বা এই ক্যারেক্টারের যে পরিমাণ কষ্ট করা দরকার অন স্পট শ্যুটিংয়ে, আবির এটা করতে পারে। খুব শীঘ্রই সেন্সর বোর্ডে জমা পড়বে কাঠবিড়ালি, তারপর সারা দেশে মুক্তি পাবে এই সিনেমাটি। আবির স্পর্শিয়া জুটিকে দর্শক কিভাবে এবং কতটুকু গ্রহণ করবে তা সময় বলে দিবে। আমার অনেক দূরে নিয়ে পালাবা। কামরুল ইফাত, Show Is Tonight.